শুরু হয়ে গেল আমাদের বাড়ির শুভ অনুষ্ঠান। আর শুভ অনুষ্ঠানে বিয়ের কার্ড দিয়ে আমি স্টার্ট করলাম। এখানে যে সিঁদুর আর হলুদ লাগানো হয় সেই পর্ব চলছে। আর আমার বিয়ের কার্ডটা কেমন হয়েছে তোমাদের না দেখিয়ে তো আমি পারবই না, তাই তোমাদের বিয়ের কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি পছন্দ করেছি, একটু সাবেকি ধরনের কার্ডটা করেছি, যেটা আগেকার দিনে রাজরাজাদের পত্র দিতে যে কার্ডের ডিজাইনটা করা হতো সেটা আমার দেখেই পছন্দ হয়ে গেছে। কার্ড তো নর্মালি সবাই করে, কিন্তু এটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আমার বিয়ের কার্ড কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর বিয়ের অনুষ্ঠানের সমস্ত ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে চোখ রাখো। আমি আসি আবার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, আমার বিয়ের ভিডিও নিয়ে। আর কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হয়েছিল বিয়েতে যতজনের নিমন্ত্রণ করার কথা ছিল লকডাউনের জন্য একটু ঝিমিয়ে গেছিলাম, তারপর আবার যখন 200 জন কম্পালসারি করে দিল তখন আমরা জোর কদমে বিয়ের নিমন্ত্রণ শুরু করেছি, বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছি খুব অল্প সময়ের মধ্যে। তো সেজন্য খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, তবে খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন হয়েছে। একটা একটা করে সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। আর অবশ্যই তোমাদের কমেন্ট চাই, তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো কিন্তু তো কারোর আমি রিপ্লাই দিতে পারছি না, এক্সট্রিমলি সরি, কেন কি আমি প্রচণ্ড ব্যস্ত সেই জন্য আমি এখনও দিয়ে উঠতে পারছি না। কিন্তু আমি অবশ্যই পুরনো কমেন্টেরও রিপ্লাই দেবো, সবাইকে রিপ্লাই দেবো। আর সবাইকে রিকোয়েস্ট ভিডিও দেখার সাথে সাথে যারা একদম নতুন সাবস্ক্রাইব করে ফেলো, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে আসে। আর লাইক তো মাস্ট, প্লিজ একটু লাইক করে দিও। আর কমেন্ট করলে আমি জানতে পারবো তোমরা আমার ভিডিও দেখছো, লাইক করলে কিন্তু জানা যায় না কে আমাকে ভিডিওটা দেখছে। তো সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি কমেন্ট একটা করো, তাহলে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারবো, তোমাদের সাথে একটুখানি হলেও আমার কন্ট্যাক্ট হবে। তো আবার নতুন কোনো ভিডিওর সাথে চলে আসছি, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের চারপাশের সকলকে ভালো রাখো। টাটা।